নমস্কার আমি কৌশিক রয় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে জানাতে চলেছি এই দু সালে যে ছটি রাশি গরিব থেকে ধনী হতে চলেছে এই ভিডিওতে আমি এই নিয়ে বিস্তারিত জানাতে চলেছি প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের হরস্কোপে গোয়ের অবস্থান তো অবশ্যই ভালো থাকা দরকার পাশাপাশি কিছু গোচর ফল আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে থাকে একটা কথাই আছে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে অর্থাৎ তিথি ক্ষণ যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে আপনার সেই সময়টা কিছুটা হলো আপনারা বেটারমেন্ট রেজাল্ট পাবেন অর্থাৎ যারা আর্থিক সমস্যা সমস্যাতে ছিলেন পাশাপাশি যারা দীর্ঘদিন কর্মের জন্য প্রচেষ্টা করছেন কিন্তু কর্ম পাচ্ছেন না অথবা কর্ম থেকে বিচ্যুতি ঘটে ঘটেছে এই সকল দিক থেকে এই ছটি রাশি দু হাজার কুড়ি সালে গরিব থেকে ধনী হতে চলেছে তো দেখুন আমার প্রথমেই যে রাশিটির কথা নাম মনে হচ্ছে সেটা হচ্ছে মেষ রাশি এই মেষ রাশি দু সালে দুর্দান্ত একটা ভালো সময় আসতে চলেছে আপনাদের অর্থনৈতিক ফিনান্সিয়াল ভাবটা তো খুব মজবুত হবে পাশাপাশি আপনাদের নতুন কর্মের যোগ আপনাদের লক্ষ্য করা যাচ্ছে এই দু হাজার সালে কারণ আপনাদের নবম স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান অর্থাৎ আপনাদের ভাগ্যদায় করবেই এবং আপনাদের দশম স্থানে শনির অবস্থান সেক্ষেত্রে মেষ রাশি অথবা মেষলগ্নের জাতক জাতিকাদের এই দু হাজার সাল একটা সুবর্ণ সুযোগ এনে দিতে চলেছে অর্থাৎ যারা এতদিন কিছুটা হলেও ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম ফেস করছিলেন সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন এরপরে যে রাশিটির কথা আমার মনে পড়ছে সেটা হচ্ছে বৃষ রাশি হ্যাঁ প্রিয় দশ বন্ধু এই বৃষ রাশির সময়টা ঠিক স্টার্ট হবে দু হাজার কুড়ির মার্চ মাস থেকে এই দু হাজার কুড়ি সালে আপনারা অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির দু হাজার সালে সপ্তম ঘরে শনি গ্রহের অবস্থান এবং ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থান আপনাদের কর্মভাব শুভ করছে এবং সপ্তম স্থানে আপনাদের বিজনেস ক্ষেত্রে প্রভূত উন্নতি ঘটাচ্ছে অর্থাৎ সপ্তমপতি সপ্তমে বসায় আপনাদের বিজনেসের ক্ষেত্রে বেটারমেন্ট দেখা যাচ্ছে অর্থাৎ আপনাদের আর্থিক ভাব যে প্রবলেম ফেস করছিলেন সে প্রবলেম থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন এই দু হাজার কুড়ি সালে এরপরে যে নাম আমার মনে পড়ছে সেটা এই অত্যন্ত শুভ বছর অর্থাৎ সোনায় সুয়াকা আপনাদের রাশির পঞ্চম স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাদের অনেক দিক থেকে শুভ ফল প্রদান করবে সরাসরি একাদশ ভাবকে দৃষ্টি আপনাদের যে কোনো কাজে সফলতা আপনাদের আসবে এবং আপনারা আপনাদের প্রাপ্তি এবছর অবশ্যই পাবেন এবং আপনাদের ফিনান্সিয়াল দিক মজবুত হতে চলেছে এই দু সালে এরপরে যে রাশিটির কথা বলবো প্রিয় দর্শক বন্ধু সেটা হচ্ছে খুব চর্চিত একটা রাশি প্রত্যেকেই বলছে কুম্ভ রাশি বলে সময় বলে খুব খারাপের দিকে আসছে না প্রিয় দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলছি কুম্ভ রাশি শনি সাড়ে সাতই চলা সত্ত্বেও আপনাদের এই দু হাজার কুড়ি সালে আপনাদের অর্থনৈতিক দিকটা খুব মজবুত হতে চলেছে এবং আপনারা যদি বিজনেস ক্ষেত্রে টাকা লাগান সেক্ষেত্রে আপনারা ভালো বিজনেসের গোড়া করবেনই করবেনি এবং আপনাদের নতুন কর্মের যোগ কিছু প্রাপ্তি আপনাদের হতে চলেছে এই দু হাজার সালে অর্থাৎ প্রাপ্তি যোগ এরপরে যে রাশিটি বলতে চলেছি সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির এবছর একদম খুবই ভালো সময় যেহেতু আপনাদের দশম স্থানে বৃহস্পতি বৃহস্পতি গ্রহের অবস্থান এবং একাদশ স্থানে সকৃত্তিক শনির অবস্থান আপনাদের কর্মভাব এবং সফলতা ভাবকে দৃঢ় অর্থাৎ মজবুত করতে চলেছে অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল দিক তো ভালো হবে আপনাদের ব্যবসা ক্ষেত্রে ভালো হবে যারা ভাবছেন যে এতদিন ধরে যে যে প্রবলেমগুলো ফেস করছিলেন অর্থাৎ আপনাদের গোল্ডেন টাইম শুরু হতে চলেছে এই মিন রাশি অথবা মিন লগ্নের জাতক জাতিকাদের তো প্রিয় দর্শক বন্ধু আমি আজকে জানালাম যে ছটি রাশির শুভ হতে চলেছে দু হাজার কুড়ি সাল আমি আগেই বলেছি যা হয় না কপাল গুনে তা হয় খনের গুণে তো প্রিয় দর্শক বন্ধু আজকে ভিডিওটা এই পর্যন্তই নমস্কার